এখানে প্রিন্সিপাল কার্বন চেনে দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আর এটা হচ্ছে কিটো গ্রুপ। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের প্রায়োরিটি কিটো গ্রুপের থেকে বেশি, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ হবে। এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ হচ্ছে, তাহলে এটা হচ্ছে এর কার্বন হচ্ছে ফার্স্ট কার্বন, সেকেন্ড কার্বন, থার্ড কার্বন, ফোর্থ কার্বন। তাহলে 3 নম্বর পজিশন হচ্ছে কিটো গ্রুপ, কিটো গ্রুপের জন্য প্রিফিক্স হচ্ছে অক্সো, তাহলে 3-অক্সো। 3 নম্বর পজিশনে কিটো গ্রুপের জন্য প্রিফিক্স হচ্ছে অক্সো, 3-অক্সো। প্রিন্সিপাল কার্বন চেনে টোটাল 4টে কার্বন আছে, 4টে কার্বনের জন্য হচ্ছে বিউটেন। এবং 1 নম্বর পজিশনে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের জন্য সাফিক্স হবে ওইক অ্যাসিড, তাহলে 1-ওইক অ্যাসিড। 1-ওইক অ্যাসিড, এখানে ই এবং ও পাশাপাশি থাকার জন্য ইটা বাদ যাবে, তাহলে 3-অক্সো বিউটান।